ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি আর আমি শর্মি এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল মন ফাগুনের একটা ধামাকাদার আপডেট দেব বলে সিরিয়াল মন ফাগুনে আমাদের পিহু বলে দিয়েছে ঋষিকে যে টু বাই দা আমি তোমার প্রিয় ও না না মানে বলতে যাচ্ছিল মনে মনে ভেবেই নিয়েছে যে এইবার আমি বলে দেব কিন্তু ওই যে আবার কেউ একজন ডেকে দিল পিছন থেকে হয়ে গেল বলা বাস আর হাতে এসে গেল আবার একটা সূত্র সেটা নিয়ে আবার আমাদের পিহু ছুটবে তো বিষয়টা হচ্ছে এবার খোলাখুলি আমি বলি পিহু হলো এক অদ্ভুত সত্যের মুখোমুখি পিহু হঠাৎ করে জানতে পারল যে আসলে ঠকিয়েছে তার বাবা আর কাকুকে এবং তারপরে সমস্ত প্রমাণ প্রমাণ নিয়ে এসে যুধাজিতের পোল খুলে দিল আর তারপরে জানা যাচ্ছে বলছে যে নাকি গেছিল তার সাথে দেখা করতে তো পিসে মশাই এখন সব রেগে মেগে শিকার করে নিয়ে বলছে হ্যাঁ আমি গেছিলাম আমি নিজের আখের গুছাচ্ছিলাম এ করছিলাম ও করছিলাম এবার পিসে মশাইকে সাঁটিয়ে চড় মেরেছে পিসি আর এটা বলছে আই ঋষি তুই এখনই থানায় ফোন কর পুলিশকে ডাক যুধাজিৎ না সোমকেও আমি জেলে পাঠাবো মানে সোমরাজকেও আমি জেলে পাঠাবো তো এইসব নিয়ে তো চলছে এরই মধ্যে পুলিশ আবার চলে এসেছে মানে তার আগে এসেছিল হৃত্বিক ঋত্বিক এসে তার বৌদির সাথে কথাটা তো বলেছে এসে বলছে যে আরে তুমি যে আমাকে বলেছিলে না যে যুধাজিতে যে কটা বিজনেস রয়েছে সব ফ্যাক্টরিগুলোতে যেতে আমি গিয়ে দেখলাম দুটো মাত্র আছে আর বাকি সব ফেক পোল খুলে গেল এবার পুলিশ এসে বলছে যে যুধাজিৎ নাকি একটা বিশাল বড় চিট ফান্ডের সাথে জড়িত সারদা কিনা বলতে পারবো না তবে যাই হোক একটা বিশাল বড় চিটফান্ডের প্রধান মাথা হচ্ছে যুদ্ধাজিৎ তাই তাকে অ্যারেস্ট করতে হবে এই প্রমাণ তুলে দিয়েছে দুটো মানুষ সেই দুটো মানুষকে এবার ডেকে নিল এবার ওই দুটো মানুষের তো মুখ দেখে কেউই বুঝতে পারবে না কি এখানে এরা কেউই চিনতে পারছে না সৌমেনকে আর মনিকাকে তো চেনার প্রশ্নই উঠছে না কিন্তু আমাদের পিহু মনিকাকে না চিনতে পারলেও ঋষি মনিকাকে চিনতে না পারলেও পিহু ব্রেসলেটটাকে এখনো মনে রেখেছে তো যাই হোক সেই ব্যাপারেই আসছি কথা হচ্ছে আমাদের যুদ্ধাজিৎ বলছিল দেখি এই ফাইলটা তো পুলিশ মানে যে যাকে পাচ্ছে সাঁটিয়ে চর মেরে দিচ্ছে মানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমারও মাঝে মাঝে মনে হচ্ছে যারা ভুলভাল খবর দিচ্ছে তাদেরকে সাঁটিয়ে সাঁটিয়ে এরকম আমার চর মারতে ইচ্ছা করছে কিন্তু কি আর করবো কিছু তো করার নেই তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গিয়ে মণিকা এখন মুখ ঢেকে দাঁড়িয়ে রয়েছে কারণ এবার পিহু ঋষির সামনে মনে মনে বলছে যে এবার আর কোনো বাধা নেই এবার আমি তোমাকে বলে দিতেই পারি মনিক দিক দিয়ে মনে মনে বলছে এই মরেছে পিহু যদি এখন সব সত্যি বলে দেয় তাহলে তো মহাবিপদ এইবার সোমরাজ বলছে যুদ্ধাজিৎ বাবু আপনি বড্ড বোকা আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনলেন আমি যদি বাইরে থাকতাম আমি এটা কিছু চেষ্টা চালাতাম এখন যুদ্ধাজিৎ বলছে দাঁড়াও আমি এখনো ব্রহ্মাস্ত্রটা ছাড়িনি বলে আরতালে দিতে দিতে পিহুকে ডেকে পিহুর হাতে দিয়ে দেয় সেই ব্রেসলেট দিয়ে বলে যে এই হচ্ছে সেই ব্রেসলেট সে মানুষটা আজও বেঁচে আছে মানে যে আর কি তোমার বাবা মাকে খুন করেছিল সে মানুষটা আজও বেঁচে আছে সে যদি জানতে পারে তোমাদের সত্যি যে ঋষিরাজ সেন শর্মা আর প্রিয়দর্শিনী মিত্র তুমি তাহলে সেদিন তোমাদের শেষ দিন হবে তো এই কথা বলে চলে যায় যুধাজিৎ এখন আমাদের পিহু ভাবতে শুরু করে দেয় কিন্তু ভাবতে ভাবতেও আমাদের পিহু এদের দুজনকে ডাককে। মানে যারা এসেছিল অতিথি হয়ে তারা পুলিশ তো চলে গেছে কিন্তু তারা দাঁড়িয়েছিল কী করতে দাঁড়িয়েছিল ভগবান জানে এবার তারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে ডেকেছে এবং পিহুর মনে একটাই প্রশ্ন যে এরা ওই ইম্পর্টেন্ট ফাইল কি করে পেলো ওদিকে যুধাজিতও কিন্তু মনে মনে বলছে যে এই ফাইল তো মনিকার কাছে থাকার কথা এই ফাইল এরা কি করে পেলো তাহলে কি মনিকা আমাকে ডবল ক্রস করলো তো এই সব নিয়ে তো ঝামেলা চলছে এরই মধ্যে এরই মধ্যে আমাদের প্রিয়াঙ্কা বেবির মাথা খারাপ হয়ে গেছে সে তার ড্যাডিকে ছাড়া এ পৃথিবীর কাউকেই চেনে না আর চিনত ঋষি বেবি পাত্তা দিল না তার ড্যাডি জেলে চলে গেল কি আর করবে সেই জন্যে টিহু কারোর কথা না শুনে সে ছুটে চলে গেল নিজেকে শেষ করবে বলে গাড়িতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টও হলো হালকা করে এবং তারপরে তার সাথে যে কি ঘটবে সেটা কিন্তু একটা সাংঘাতিক চমক হতে পারে কোনো এক ব্যক্তি তাকে তুলে নিয়ে যাবে আর সেই ব্যক্তি হয়তো জড়িয়ে রয়েছে ঋষির আর পিহুর জীবনের সত্যির সাথে হয়তো পিহুর বাবা আমাকে সেই ব্যক্তি মেনেছে কিন্তু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের পিহুর হাতে এসেছে সেই ব্রেসলেট সেই ব্রেসলেট আমাদের ঋষি দা মানে সরি টুবাই দা পাবে কি না আমরা জানি না তবে আমাদের পিহু সেটা নিয়ে এখন তদন্ত চালাবে আর নিজেকে হয়তো আরও সময় দেবে এবং বলবে যে আমি আরও সময় নিই বাবা কারণ টুবাই দাকে সমস্ত সত্যি জানানোর আগে নিজেকে সমস্ত সত্যি জানতে হবে তবে পিহু আজকে হলো আমার এক সাংঘাতিক সত্যের মুখোমুখি কি হবে এর ভবিষ্যৎ জানতে দেখতেই হচ্ছে সিরিয়াল মন ফাগুন এসডিতে আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে